नमस्कार বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়ে দিল যে তাদের টেস্ট পরীক্ষা হবে না। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে সবথেকে বড় আপডেট বেরিয়ে আছে, তো কি বলেছে আমি একটু ডিটেইলসে জানবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে আসার জন্য। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দিন, এরকমই লেটেস্ট আপডেট আমি শুধু আপনাদের জন্য নিয়ে এসে থাকি। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা হবে না, বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান 2021 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এবছর টেস্ট পরীক্ষা দিতে হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের কিন্তু টেস্ট পরীক্ষা কোনোভাবে দিতে হবে না বলে জানা যাচ্ছে। সরাসরি সংশ্লিষ্ট পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল পরীক্ষা যেটা রয়েছে সেই ফাইনাল পরীক্ষাটা কিন্তু ওরা দিতে পারবে, কোনোভাবে টেস্ট পরীক্ষা দিতে হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, প্রতি বছর নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর শুরুতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়। করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে মার্চ মাস থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা মাত্র আড়াই মাস স্কুল ক্লাস করার সুযোগ পেয়েছেন, অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা স্কুলের ক্লাস করতে পারেননি। কতটা সিলেবাসের উপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব দিক বিবেচনা করে করোনা আবহে টেস্ট পরীক্ষা হবে না বলেই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 2021 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনাদের এ বিষয়ে কী কমেন্ট রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদের জানিয়ে দেবেন যারা ইতিমধ্যে জানেন না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরকমই লেটেস্ট আপডেট কিন্তু আপনাদের জন্য নিয়ে এসে থাকি। আরও আপডেট আসলে কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আশা করব তাড়াতাড়ি আর একটি ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।